ওরে বাপরে, এটা কত বড় হবে? এখানে ছোট ছোট হবে কি আছে দাদা? এটা কমেডিয়ান দুটোই আর একে দেখতেই পাচ্ছ বিচ্ছু, এর কি দাম ছিল দাদা? ওটা 15,000 টাকা দাম ছিল। বিকেল আছে দেখতেই পাচ্ছ, কপার স্প্যানিয়েল তো? কপার স্প্যানিয়েল দেখেছে ₹12,500 বললাম চলো দেখিয়ে দিলাম কোনটা? এইটা এইটা কত? খেল কি বলছেন আপনি বলুন, আপনি এটা নেবেন না এটা নেবেন সেটা শিখে লাসাই 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 নেই লাসা কি বলছেন? হ্যাঁ, একটা কথা বলবো, দামা দামি বেশি করে কুকুর কিনবেন না।
তাহলে আপনি ঢুকবেন। আপনি লাস্ট কি পারবেন আমাকে বলে যান, যদি আমার আইডিয়া হয় আমি দিয়ে দেবেন। আপনি ওটা ছেড়ে কিছু পারবেন? হ্যাঁ, ওটা ছেড়ে কিছু পারবেন? বাসা আসছো তো অরিজিনালি রেখে দিয়েছে। শুনুন, লাকিদার দোকানে দেখিয়ে দিই কমলি আন, তাই তো? ঠিক আছে স্যার, এটা স্পিড দেখতেই পাচ্ছে। কি প্রাইস আছে এটা? 6,500 টাকা। স্পিডের প্রাইস আছে লাকিদার কাছে 6,500 টাকা। দেখে নাও, রট বিলার দেখো, তোমরা কিনবে বুঝে কেন? অবশ্যই কি দাম আছে এটা? রটে 22,000 টাকা। বাজারে স্যার লোকজন নেই, লোকজন নেই, লাইট চলে আচ্ছা রাখবো। প্রথম এক হাতটা দু হাতটা ভালো, প্রথম 8-3 ছেলে রাখবো। আচ্ছা ডেভেলপ আও, আচ্ছা আচ্ছা থাকলে না এইগুলো লাগে সঙ্গে ও হালকা হয়। আচ্ছা বেশি আনছি মানে খাঁচা, মানে খাঁচায় রাখলে তখন মানে বাচ্চাদের অসুবিধা, যত ওদেরকে খোলামেলা রাখা যায় তত ভালো। মানে যত রাখবো যত মাটি 8-3 পাবে না, দরজা ডেভেলপ হয় তত ডেভেলপ হয় বাচ্চা, বুঝতেই পারছেন তো? অনেকে আপনারা বলেন যে বাচ্চাদের এইভাবে রাখা হয়, ওনারাও কিছু চান না, ওনারা জাস্ট কয়েকটা পিসেস নিয়ে আসেন, কয়েকটা ব্রিক্স নিয়ে আসেন এবং সেল করেন, দেন চলে যান। কারণ ওদেরও মানে খাঁচার রাখাচ্ছে বাইরে রাখা, এমনি আমাদের কথায় আছে যে বন্যরা বনেই সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা সত্যি তাই। তো চলুন, লাকি তো তোমার নাম ফোন নাম্বারটা একটু বলে দাও। 305-0342, নাম লাকি। দাদার কিন্তু শুধুমাত্র কলকাতাতেই ডেলিভারি আছে, তাই তো? কলকাতা বাইরে সব জায়গা দেবো, কলকাতার মধ্যে ডেলিভারি পয়সা লাগে না, বাইরে গেলে বাইরে গেলে এক্সট্রা চার্জ। মানে অনেকে জিজ্ঞেস করে বাংলাদেশ থেকে কিভাবে নেবে আর কি, বাংলাদেশ থেকে অনেকে বলে। বাংলাদেশে মাল নিতে গেলে তুমি দালাল ছাড়া গতি হবে। আচ্ছা, এখান থেকে বনগাঁও অব্দি আমরা মাল ঠেলে দেবো। আচ্ছা, ওখান থেকে আপনাকে দালাল ধরতে, দালাল ধরতে ওই যে খরচাটা লাগবে সে সব পার্টি পেটটা বলে দালাল জিআরপি জিআরপি আছে, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারে, বা ইচ্ছা যদি করে আটকে রেখে। আচ্ছা, আর খরচাগুলো বিড়ারে, মানে যে কিনবে তার তাকে লাইন আপটা করে রাখতে। আচ্ছা, মানে কেনা যাবে, কোনো অসুবিধা নেই, কেনাতে অসুবিধা নেই, যাওয়াতে অসুবিধা। আচ্ছা, যাওয়ার লাইন আপ থাকলে ঠিক করে দেবো। আমাদের সঙ্গে যেগুলো কথা আছে আমাদের লাইনে, তখন বলে আপনি এত টাকা চার্জ দিচ্ছেন কথা কথা। সাপোজ ধরুন একটা বাচ্চা 7-8 টাকা কিনবে, বাংলাদেশ পর্যায়ে বাচ্চারা খরচা পড়ে যাবে 16-8 টাকা। এই মাঝখানে যে এতগুলো টাকা খরচা হচ্ছে, সব কিন্তু বিআরপি খাবে আর আপনার ব্রোকারগুলো খাবে, নালে মাল পৌঁছাবে। বুঝতে পেরেছি, মানে যারাই কিনুক বনগঞ্জে আপনাদের দায়িত্ব, বাদ বাকিটা ওনাদের নিতে হবে। বুঝতেই পারছো, তোমরা যারা বাংলাদেশের আমার বন্ধুরা আছো, লাকিটা বললে যদি কিনতে চাও বাংলা বনগাঁও অব্দি দাদা দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে দিয়ে আসবে, আর পরেরটা কিন্তু তোমার। সুতরাং আশা করছি তোমাদের সলভ করেছি।